নমস্কার বন্ধুরা মনোকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আজকে এক নতুন বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথি ওষুধ অ্যাসিড নাইট্রিকাম অ্যাসিড নাইট্রিকাম এই ওষুধটি অস্থি চর্ম রক্ত মিউকাস মেমব্রেন গ্ল্যান্ড ঠোঁটের কোণ গুজ্জদার জনি প্রভৃতির ওপর অধিক ক্রিয়া করে থাকে যে সকল ব্যক্তির পেশি শক্ত অথচ শরীর শীর্ণ কালো চোখ স্নায়ু প্রদান ব্যক্তি যারা প্রায় পুরাতন রোগে ভোগে যাদের সহজেই ঠান্ডা লাগে একটু অনিয়মেই পেট খারাপ করে পেটের অসুখ হয় তাদের ক্ষেত্রে এই অ্যাসিডনাইটিকাম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যাদের কোষ্ঠবদ্ধের ধাত অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা আছে তাদের কোনো প্রকার রোগে এই ওষুধটি তেমন কাজে লাগে না তা বন্ধুরা অ্যাসিড নাইটিগাম সম্পর্কে এইবার চরিত্রগত যে লক্ষণগুলো সেগুলো আলোচনা করব কারণ আমি প্রায় প্রতি ভিডিওতেই বলে থাকি হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের একটা সবথেকে মেন বিষয় যেটা হলো যেটা হল সাইন অ্যান্ড সিমটমস এই সাইন অ্যান্ড সিমটমস অর্থাৎ লক্ষণ যদি লক্ষণ না মেলে তাহলে কিন্তু সেই ওষুধ আপনার ক্ষেত্রে কার্যকরী হবে না তাই কোনো ওষুধ প্রয়োগের সময় আপনাকে সেই ওষুধটির যে চারিত্রিক লক্ষণ সেটা অবশ্যই খেয়াল করতে হবে এই অ্যাসিডনাইটিকাম ওষুধটির চারিত্রিক লক্ষণ বিভিন্ন প্রকার আছে তার লক্ষণগুলো আলোচনা করব তার আগে জানাই যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসুন এবার আলোচনা করি অ্যাসিড নাইট্রিকামের চরিত্রগত লক্ষণগুলো যখন আপনার চেম্বারে কোনো রোগী আসবে তার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পান তৎক্ষণাৎ আপনি অ্যাসিড না প্রয়োগ করবেন অবশ্যই সুফল পাবেন এই রোগীর গলার ভিতর কিংবা অন্য কোনো স্থানে বেদনায় যেন একটা কাঁটা বা খোঁচা বেঁধে আছে এরূপ একটা বেদনা অনুভব করবে দাঁতে চিবনের সময় একটা বেদনা থাকবে ঋতু পরিবর্তন যখন একটা ঋতু থেকে আট ঋতু পরিবর্তনও চেঞ্জ হচ্ছে সেই সময় বা ঘুমনের সময় এর লোকরক্ষণ বৃদ্ধি পায় প্রস্রাবে জ্বালা থাকে প্রস্রাবের পরিমাণ খুব অল্প হয় এবং খুব প্রস্রাব খুব কটু ঝাঁঝালো গন্ধ ঘাম মল ইত্যাদি সমস্ত জিনিসগুলোই যেন একটা দুর্গন্ধ বেরোবে অশ্বপীড়ায় দেখা গেছে রোগীর মলদারে জ্বালা কাঁটা ছেঁড়ার মতো অনেকক্ষণ ধরে সেই জ্বালা থাকে মলদারে ঘা হয় বা ফিস টাইপের কিছু দেখা যায় মুখের কোণে অর্থাৎ ঠোঁটে যে মুখের কোনটা আছে সেই জায়গায় একটা ঘা থাকে রোগীর একটা অদ্ভুত লক্ষণ হচ্ছে খড়ি মাটি পেন্সিল এই ধরনের জিনিস খাবার ইচ্ছা বা খেয়ে ফেলে শরীরে হাড়ের চারধারে বা মাথার চতুর্দিকে মনে হয় যেন একটা কী দিয়ে একটা বাঁধা আছে রোগী দিন দিন শীর্ণকায় কৃষকায় হয়ে ওঠে দুর্বল হয়ে পড়ে কি যেন শরীর কাঁপতে থাকে সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা করে নারীর গতি সবিরাম থাকে মাথার চুল উঠে যায় হাত পা বগল ইত্যাদিতে ঘামতে শুরু করে এবং ঘামে অত্যন্ত দুর্গন্ধ থাকে এই গেল অ্যাসিড নাইট্রিকামের প্রধান চরিত্রগত লক্ষণ এবার আমরা দেখে নিই সাধারণত কোন কোন রোগগুলোতে আমরা বিশেষ করে ব্যবহার করব যদি মুখে কোনো ক্ষত হয় মুখের ঘায়ে মুখ দিয়ে অনবরত লালা ঝরে সেই ঘায়ে একটা কাটা ছেঁড়া বেদনা থাকে তখন এই ওষুধটি খুব কার্যকরী ওষুধ দাঁতের মাড়িতে ঘা রক্ত পরা জীবে একটা ক্ষত হয় ফোলা জ্বালা ইত্যাদি লক্ষণ দেখা যায় পায়ের আঙুলি অনেক সময় হাজা হয় হাজা হয়ে গিয়ে একটা ক্ষত ঘাম মতো হয়ে যায় পায়ের তলা ঘাম হয় ঘামে দুর্গন্ধ অত্যন্ত টাটানি খামা বেদনা এরকম লক্ষণ থাকলে আমরা নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করব চোখের পেরায় কর্নিয়ার ক্ষত হয় যা কিছু দেখে যেমন ডবল দর্শন দ্বিগুণ দর্শন আঞ্জিনার ঘা ইত্যাদিতে এই অ্যাসিডনাইট্রিক্প খুব ভালো কাজ দেয় মাথা ঘোরা ও মাথা ব্যথা এই রোগেতে অ্যাসিডনাইট্রিক ব্যবহার করে থাকি সকালে রাত্রে বিছানা হইতে উঠবার সময় বা বেরাবার সময় যন্ত্রণার বৃদ্ধি গাড়িতে চাপলে চলুন আপনি কোনো কিছু গাড়িতে চাপছেন ট্রেনে বাসে মোটর সাইকেলে তখন কিন্তু বেদনার হ্রাস পায় বা কমে যায় মাথা ব্যথার সময় বোধ হয় যেন হাড়ের ভেতর বেদনা করছে মাথা ব্যথা উপরোক্ত ভিন্ন সময় রাত্রে তো বাড়ে মাথার বোধ যেন একটা জোরে ফেটটি বাঁধা আছে টুপির চাপেও অনেক সময় মাথা ব্যথা বেড়ে যায় যারা টুপি পরে সেই টুপির চাপেতেও মাথা ব্যথাটা বেড়ে যাবে বেদনা কান হইতে ব্রহ্মতাল পর্যন্ত বিস্তৃত হয় দপদপ করে কাশি রোগেতেও যে সর্দি কাশি এই রোগে তো আমরা অ্যাসিড নাইট্রিকাম ব্যবহার করে থাকি লিভারের দোষজনিত কাশি গলা শুক্রণি তার সঙ্গে কাশি রাত্রিতে শয়নকালে বা ঘুমোতে যাওয়ার সময় কাশির বৃদ্ধি পায় কাশি অনেক সময় শুষ্ক কেসের কিছু মানে প্রায় ওঠেই না যদি কিছু কোটে সেই গয়ারে সামান্য যেন রক্তের ছিটে থাকে পুরাতন অনেক দিনের পুরাতন শুষ্ক কাশি এইরকম লক্ষণে এই অ্যাসিড নাইট্রিকাম খুব ভালো কাজ করে থাকে অর্শ বা ভগন্ধা যেটা ফিসচুলা বলি আমরা পাইলস সেই রোগীতে অ্যাসিড নাইট্রিক আম খুব সুনামের সঙ্গে ব্যবহার করা হয় পায়খানা নরম অথবা শক্ত যাই হোক না কেন পায়খানার সময় মলদারে ভয়ানক জ্বালা যেন একটা কাঁটা ফুটানো আছে এই রকম যদি লক্ষণ আপনি দেখতে পান অবশ্যই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করবেন তার সুফল পাওয়া যাবে মলদারে এক ধরনের আঁচির হয় ফাটা ফাটা উঁচু টাইপের এরকম যদি আঁচিল হয়ে থাকে তাহলে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করবেন তার সুফল পাওয়া যাবে স্ত্রী রোগে এই ওষুধটি ব্যবহার করা হয় বিশেষ করে শ্বেতপদর বা সাদা সাপে ঈষৎ হলদে রঙের পচাটে দুর্গন্ধ প্রদরসাপ সেইটা মাসিক ঋতুস্রাবের সময় খুব বৃদ্ধি পায় বেড়ে যায় জরায়ুর মুখে গ্যাঁচের মতো কিছু একটা হয়ে থাকে তাতে জলের মতো পাতলা হাজা করার দুর্গন্ধ সাব নির্গত হয় জনির মুখ টাটায় খুব চুলকায় জনির ভেতর ছুঁচ ফোটানো ব্যথা জরায়ু থেকে কিংবা জরায়ু ক্ষত গ্যাস থেকে ক্রমাগত রক্তস্রাপ হতে থাকে জরায়ুতে রক্তসাপ হলে তলপেট হতে নিচের দিকে ভয়ানক বেদনা বেদনা উরু পর্যন্ত নেমে যায় প্রস্রাবে কটু গন্ধ থাকে খুব ঝাঁ গন্ধ থাকে এরকম লক্ষণ থাকলে আপনি যে কোনো প্রকার স্ত্রী রোগে এটি ব্যবহার করতে পারেন বন্ধুরা অ্যাসিড নাইটিকাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো তার প্রধান প্রধান লক্ষণগুলি এবং সাধারণত আমরা কী কী রোগে ব্যবহার করে থাকি যদি এই লক্ষণগুলো মিলে যায় তাহলে আপনাকে এই নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে কিভাবে আমরা সেবন করব বা কতটা পরিমাণে অ্যাসিড নাইট্রিকাম ওষুধটি দুশো শক্তির অর্থাৎ অ্যাসিড নাইটিকাম টু হান্ড্রেড এই দুশো শক্তির ওষুধ আপনাকে দিনে তিনবার সেবন করতে হবে সকাল দুপুর রাত দু থেকে তিন ফোঁটা প্রথমে আপনি সপ্তাহখানেক বা চার পাঁচ ছ দিন খাবেন সেবন করবেন তারপরে আবার সপ্তাহখানেক রেস্ট নেবেন মানে ওয়েট করবেন যে রোগ লক্ষণ বাড়ল কি কমল তারপর থেকে আবার ওই একইভাবে দু তিন ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে বেশ কিছু দিন সেবন করার পর আপনার রোগ লক্ষণ অবশ্যই চলে যাবে তখন সেবন করা বন্ধ করে দেবেন তা বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না